আজকে রান্না বসিয়ে দিয়েছি, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এই গরমে খেতে ভীষণ ভালো লাগবে। একটা তো আছে এই যে শশা, এটা রান্না করব। এটা প্রায় 2 কেজি 200 ওজন। আর করব, এটাতে লাগবে আমার চিংড়ি মাছ। তাহলে শশাটা আগে কেটে নিই, তোমাদেরকে দেখাচ্ছি আমি এটা কি করে রান্না করছি আর আমার কী কী লাগছে। তাহলে চলো আগে শশাটা আর আলু দেবো এতে, আমি অল্প সেটা কেটে নিয়ে তবে আমি আসছি। এই যে আমি পাট শাক করছি, এটা পাট শাকের ঝোল, এরকম গা মাখা ঝোল থাকবে। এটা হয়েই গেছে, এটা তুলে নেব। মা ভাইকে তুলতে বলছে, কাঙ্কা দাঁড়িয়ে আছে, মা কাঙ্কা দাঁড়িয়ে আছে, ওর উপরে দিয়ে বলছে যে তুলতে। তুলছে তো, ও তুলতে আরে মা না, তাহলে কি তোলে আসলে, নিজের মুখ তুলে দেয়, নিজের মুখও তুলে কেমন করে এক্সপ্রেশন দেয়। শশা আলু সমস্ত কিছু আমি কেটে নিয়ে খো, এটা ধুয়ে নিয়েছি। আর এদিকে আলুও কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এই যে চিংড়ি মাছ দেবো আমি, এটা কিন্তু তোমরা মট চাইলে মটর ডালের বড়া দিয়েও করতে পারো, মশলা একই থাকবে, শুধু চিংড়ির বদলে মটর ডাল দেবে। দেবো একটু আদা, 4টে কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, আর হলুদ। এটা আমি এবার একটু ভালো করে পেস্ট করে নেব। রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলে করব। তুমি চিংড়ি মাছগুলোকে ভিজে নেব। এতে দিয়ে দেবো এবার সাদা জিরা ফোড়ন, দেবো 2টো তেজপাতা, আর দেবো 2টো শুকনো লঙ্কা। এবার আলুগুলোকে দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিতে পারে, তুলে নেবো নাহলে একদম কালো হয়ে যাবে। এটা আবার পরে দেবো। একটু ভাজা হোক আলুটা। আলুটাকে আর ভাজবো না, এবার আমি মশলাটা দিয়ে দেবো, যেটা আদা, জিরা, কাঁচা লঙ্কা সব কিছু আমি মিক্সিতে একটু টেস্ট করে নিয়েছিলাম। মশলাটা এবার ভালো করে কষিয়ে নেব। জিরেটা আমি এমনি রেডিমেড জিরে গুঁড়োই দিয়েছিলাম, তবুও আদার সাথে একবারে, তাহলে আমাকে আর আলাদাভাবে জল দিয়ে গোলাতে হলো না।
একটু কাজটা সহজ করার জন্য মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এই তরকারিটা ভীষণ খেতে ভালো হয় গরমকালে, ভীষণ খেতে ভালো লাগে এটা। এই রান্নাটা ভুলেও এই রান্নাটা শুকনো লঙ্কায় করো না, কারণ কিছু কিছু রান্না আছে যেটা কাঁচা লঙ্কা দিয়ে খেতেই ভালো লাগে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো শশাগুলো। এখন দিয়ে দেবো লবণ, লবণটা আমি আগে দেইনি। শশা দিয়ে এমনিতেই জ্বলবে নয়, ওই জন্যে লবণটা এখন দিলাম যাতে শশাটা নরম হয়ে যায়। আর দিয়ে দেবো ওই মিক্সি ধোয়া জলটা। দেবো অল্প চিনি, এবার ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে একটু ফুটে উঠলে তখন গ্যাসটাকে আমি সিমে করে দেব। এখন গ্যাসটা হাই ফ্লেমেই আছে, কিন্তু একটু ফুটে উঠলে তখন আমি ওটাকে লো ফ্লেমে দিয়ে দেবো। এবার আমি গ্যাসটাকে সিম করে দেবো ঢাকা দিয়ে। তবে এটা কষানো হয়ে গেছে, এবার আমি ওদিকে গরম জল ফুটতে দিয়েছি, ওটা ঢেলে দেবো। শশা যেহেতু নরম, অলমোস্ট কিন্তু এটা হয়েই গেছে। এবার আরেকটু ঢাকা দিয়ে দেব, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দেব। তরকারিটা হয়ে গেছে প্রায়, এবার আমি চিংড়ি মাছ আর শুকনো লঙ্কা দুটো তুলে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। এবার জাস্ট মিনিট দুয়েক রাখবো, তারপর নামিয়ে নেব। প্লিজ তোমরা রান্নাটা বাড়িতে ট্রাই করো, আমার বিশ্বাস তোমাদের ভালো লাগবে। বিশেষত এই গরমে যখন সবাই না বিশ্বাস হচ্ছে। আমার তরকারি রেডি, দেখাই কেমন হলো। তো